আচ্ছা দেখো, একটু খেয়াল করে দেখো, ফরওয়ার্ডে যাচ্ছে একবার, রিভার্সে যাচ্ছে একবার, তারপর থেমে যাচ্ছে, এবং একটা মোটরেই শুধু এই কাজটা হচ্ছে। কারণ কি? বলো, একটা মোটরেই শুধু হচ্ছে কেন? ম্যাম, ইনপুট পিনে শুধু আরডুইনোর 7 এবং 6 নাম্বার কানেকশন ছিল কোডে। হ্যাঁ, কোডে শুধু আমরা একটার জন্যই কানেকশন লিখেছি, যে 7 এবং 6, এই 7 এবং 6 এর জন্য। দেখো, 7 যখন হাই হচ্ছে, আবার 6 যখন হাই হচ্ছে, তখন এই যে এখানে চেঞ্জ হচ্ছে, মানে ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, দুইটাই আবার স্টপ থাকছে। খেয়াল করো একটু, দুইটাই স্টপ হয়ে গেল, দুইটাই নীল জ্বলছে। যখন লাল হচ্ছে, যে সামনেরটা যাচ্ছে, তারপর পিছেরটা আসছে, এবং হচ্ছে, ও আচ্ছা, এটা একটা জিনিস, যে কানেকশনের সময় তোমরা আর কি কোনটা রিভার্সে যাচ্ছে, কোনটা ফরওয়ার্ডে যাচ্ছে, যেভাবে ধরেছো, তারপরেও যদি দেখো যে আসলে তোমার কোডের মতো যাচ্ছে না, তখন হচ্ছে পিনটা জাস্ট উল্টায় দিবা, পিনটা জাস্ট উল্টায় দিবা, তাহলে দেখবা ঠিক মতো চলছে। তো হচ্ছে যে এখানে শুধু আমরা একটা মোটরের জন্যই কানেকশন কোড লিখেছি, এই কারণে আসছে। তো দুইটা মোটরের জন্য আমরা কোড লিখতে যদি যাইতাম, তাহলে আমাদের ইনিশিয়ালাইজেশনের সময় কয়টা পিন পিন সিলেক্ট করতে হতো দুইটা মোটরের জন্যে? অবশ্যই 4টা করতে হতো, কারণ একটা মোটরের জন্য আমরা 6 এবং 7 নাম্বারকে ফরওয়ার্ড এবং রিভার্স ধরেছি। তাহলে হচ্ছে আমরা 8 এবং 9 নাম্বার নিয়ে কাজ করতাম তখন, মানে যেহেতু এখানে কানেকশনটা 8 এবং 9 দেওয়া আছে, তাহলে এখানেও আবার রিভার্স ফরওয়ার্ড ধরতাম, তারপরে সামনে যেতে চাইলে আমরা ফরওয়ার্ড গুলোকে হাই দিতাম, পিছনে আসতে চাইলে আমরা রিভার্স গুলোকে হাইয়ে রাখতাম। সেম ভাবে অপোজিটটা, মানে যদি লো করতে চাই, তো এই কোডটা জাস্ট যখন ফোর হুইলার বানাবা, তখন কি করতে হবে তোমার, হচ্ছে এই আইসি দুইটা নিতে হবে, দুইটা নিয়ে 4টা মোটর কানেক্ট করতে পারবা। ওকে, আমরা হচ্ছে আর একটা সেন্সর দেখবো, যেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড সেন্সর। আল্ট্রাসাউন্ড সেন্সরের কাজ কি আগে শুনেছো? জানো তোমরা অলরেডি, সেদিন প্রজেক্ট প্রপোজাল দিলা, অনেকেই আল্ট্রাসাউন্ড সেন্সরের কথা বললা, যে হচ্ছে নামটা শুনেই বোঝা যাচ্ছে যে সাউন্ডের একটা বিষয় আছে। তো হচ্ছে যে আমরা যদিও এটা লেকচার 8-এই দেখবো, 8-এ বা 9-এ, তো হচ্ছে আমি একটু ওয়ার্কিং প্রিন্সিপালটা বলি, যেটা হচ্ছে যে সেন্সর থেকে সাপোজ সামনে কোনো একটা অবজেক্ট আছে, সেই পর্যন্ত ডিস্টেন্স মেজার করা হয়। কিভাবে? যখন সাউন্ড ওয়েভটা গিয়ে ওই অবজেক্টটাতে বাড়ি খাবে, খেয়ে আবার সেন্সরে ফিরে আসবে, তো সে তো এই যে পুরো টাইমটা, এই টাইমটা থেকে আর কি বের করা হয়, কি বের করা হয় যে এর ডিস্টেন্সটা কতখানি, রাউন্ড ট্রিপ টাইম, কিন্তু গেল আবার আসলো, সেন্সরটা কখন বুঝে, যখন বাড়ি খেলো, খেয়ে আবার ফিরে আসলো, এই যে রাউন্ড ট্রিপের টাইম। তো এখানে এবং এখানে সাউন্ডের মানে বাতাসের শব্দের গতিবেগ কত, এবং শব্দের গতিবেগ আমরা জানি যে কি জানি বলো তো, আমরা পড়ে আসছি এটা ছোটবেলায়, হ্যাঁ বলো, 332 মিটার পার সেকেন্ড। বাতাসের শব্দের গতিবেগ, এবং বাতাসের মানে এইটা শব্দের গতিবেগটা আসলে মিডিয়াম ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়। আমরা যেটা জানি, আমরা ওই যে কত বললাম, আচ্ছা আমি তোমাদের কথা শুনতে পারি না, এখানে লিখে দিছো বোধ হয় 332 মিটার পার সেকেন্ড। তো
তো এই বাতাসের যে শব্দের গতিবেগ এবং হচ্ছে যে এখানকার মানে আমাদের ডিউরেশনটা কতখানি লাগছে, রাউন্ড ট্রিপ টাইম, এগুলো থেকে আমরা ক্যালকুলেট করে বের করতে পারি যে হচ্ছে এখানে আমাদের আমাদের আসলে যে ডিস্টেন্সটা কতখানি, ডিস্টেন্স মেজার করতে পারি এবং চাইলে আমরা ডিউরেশনও বের করতে পারি। তো এই যে সাউন্ড ওয়েভের মাধ্যমে সাউন্ড ওয়েভটা আমরা কিভাবে মেজার করব, তো এখানে হচ্ছে এই আল্ট্রাসাউন্ড সেন্সরের জন্য আমি যেটা এখানে পেয়েছি প্রোটিয়াসে, এখানে হচ্ছে চারটা পিন আছে, আমি প্রোটিয়াসটায় যাচ্ছি। ল্যাবে যেটা ছিল, ল্যাবে আমাদের আছে যেই আল্ট্রাসাউন্ড সেন্সর গুলো, সেটার হচ্ছে তিনটা পিন একটাই হচ্ছে ট্রিগার এবং ইকোর জন্য ইউজ করা হয়, ট্রিগার এবং ইকোর জন্য একটাই ইউজ করা হয়। আমি বোধহয় সেটাই ওপেন করেছি, এই যে হ্যাঁ, পিন 8 আর বাজার, বাজার দেওয়া হয়েছে এখানে হচ্ছে যে মানে কত কোনো একটা কাছে আসলে সেই হিসেবে বাজারটা বাজবে। তো এই কোডটা আমি এখানে দেখাচ্ছি না, এই যে আমি শুধু এইটাই খেয়াল করো যে এখানে পিন পিনে হচ্ছে 8, একটাই পিন। আমি বলছি যে এখানে ট্রিগার এবং ইকোর জন্য কোনো কোনো আল্ট্রাসাউন্ডে তিনটা পিন থাকে এবং কোনো কোনোটাতে চারটা পিন থাকে। একটা তিনটা পিন যখন থাকে, একটা পিনই হচ্ছে সাউন্ড এবং ইকো দুইটার জন্যই ব্যবহার হয়, আর যখন দুইটা পিন থাকে তখন দুইটা ডিফারেন্ট কাজে দুইটা ব্যবহার করা হয়, ট্রিগার পিন আর ইকো পিন আলাদা থাকে। তো হচ্ছে এইটা ছিল আমি যখন ল্যাবে যখন করাতাম তখন হচ্ছে তিনটা পিন, যেহেতু আমাদের ডিভাইস ছিল তিনটা পিনের, তো আমরা তখন এটা ইউজ করতাম। তা আমি এখন তোমাদের এইটা দেখাবো না, আমি হচ্ছে যেহেতু এখানে আমি পাইলাম যে 4 পিনের জন্য পাইছি, তো আমি 4 পিনটাই দেখাচ্ছি। আগে হচ্ছে ডিজাইনটা দেখাই, তারপরে এখানে যাই। সবাই একটু এই ডিজাইনটা করতে পারো, এই আচ্ছা এই ডিজাইন করতে পারবা না হয়তো, এখন দাঁড়াও লাইব্রেরি গুলো আমি তোমাদের দিই নাই, লাইব্রেরি লাগবে কিছু। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, আর আমি ক্লাস শেষে হচ্ছে এই ক্লাস লেকচারের সাথে আমি এই ল্যাবের ফোল্ডারটা আপলোড করে দিব, এখান থেকে লাইব্রেরি গুলো তোমরা পাবা। তো আল্ট্রাসাউন্ডের জন্য এই যে একটা লাইব্রেরি ডাউনলোড করছিলাম, অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবা। তো ডাউনলোড করে এখানে দেখো তিনটা ফাইল আছে, সবাই একটু ভালো করে খেয়াল করো, আমি এটা পুরোটা দিয়ে দিব, দিয়ে দিলে পড়ে নিতে পারবা। তো এই লাইব্রেরিটাও অনলাইনেও অ্যাভেলেবেল, আমি অনলাইন থেকেই নিয়েছি। এখানে হচ্ছে এই তিনটা ফাইল আছে, এটার মধ্যে লাস্টের দুইটা IDX এবং লিব, এই দুইটা ফাইল দিবা হচ্ছে প্রোটিয়াসের লাইব্রেরির ভেতরে। জানো যে তোমরা কিভাবে দেয়, প্রোটিয়াসের লাইব্রেরির ভেতরে এই দুইটা ফাইল রাখবা, আর হেক্স ফাইলটা রাখবা হচ্ছে বিনের ভেতরে, হেক্স ফাইলটা রাখবা হচ্ছে বিনের ভেতরে। তো তারপরে আমি দেখাই যে কোড কি মানে এখানে কি চেঞ্জ করতে হবে। দেন হচ্ছে কি কি ডিভাইস আমরা নিয়েছি দেখো, আরডুইনো নিয়েছি, এরপরে এইটা দেখো আল্ট্রাসনিক সেন্সর। আল্ট্রাসনিক সেন্সরটার ভেতরে নর্মালি যেমন আমরা এখানে হেক্স ফাইল দিই, এখানে আল্ট্রাসনিক সেন্সরেও ডাবল ক্লিক করলে এই যে এখানে একটা অপশন পাবা দেখো, এই যে আল্ট্রাসনিক সেন্সর ডট হেক্স, এখান থেকে হচ্ছে আমি দিয়ে দিয়েছি যেটা আমি বললাম যে আমি ল্যাব সেন্টার, ওই যে আমার এখানে প্রোগ্রাম ফাইল 86, ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স, এর ভেতরে আছে প্রোটিয়া 7, সেই প্রোটিয়া 7 এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে এখানে বিনের ভেতরে, লাইব্রেরি না মানে হেক্স ফাইল, যেটা হেক্স ফাইলটা দিয়েছিলাম বিনের ভেতরে, সেই লোকেশনটা এখান থেকে খুঁজে দেব, সেই লোকেশনটা এখানে খুঁজে দিয়ে এখানে সিলেক্ট করে দিব, হেক্স ফাইলটা এখানে দিয়ে দিব, দেন ওকে করতে হবে। এরপরে দেখো আর কি কি নেওয়া হয়েছে, এটা কি বলো, এটা কি
কেউ বলতে পারছে? টার্মিনাল, ভার্চুয়াল টার্মিনাল। ভার্চুয়াল টার্মিনাল, ভার্চুয়াল টার্মিনালের এই আরএক্স আর টিএক্স, এখানে টিএক্স আর আরএক্স এর সাথে কানেকশন করা হয়েছে। আর হচ্ছে যে এটা তো কানেকশনের আর কি ছিল, এখানে ট্রিগার পিন আর ইকো পিন যেটা ছিল, এটা আমি বলেছি যে এটা চারটা পিনের, তো ট্রিগার পিন আর ইকো পিনকে আমরা এখানে হচ্ছে এই দুইটা পিনের সাথে কানেক্ট করেছি। এখানে দেখি কোনটাকে কার সাথে কানেক্ট করা হয়েছে, যেমন এইটা ছিল ফার্স্টটা ছিল হচ্ছে আমাদের ইকো পিন, ইকো পিনটা কানেক্টেড আছে 10 নম্বর পিনের সাথে, আর ট্রিগার পিনটা কানেক্টেড আছে 9 নম্বর পিনের সাথে। তো এখানে তো জাস্ট সিম্পল পিন কানেকশন, দেন এটা একটা পট নেওয়া হয়েছে, এই যে পট 8G পট নেওয়া হয়েছে, পটটার এক পাশে রাখা হয়েছে গ্রাউন্ড, আর একটা আবার হচ্ছে একটা ডিসি, ডিসি ভোল্টেজে দেওয়া হয়েছে, যে এখান থেকে ডিসি নিয়ে ডিসি দেওয়া হচ্ছে, একটু আগে যেমন দেখালাম কার্বোর সময় ডিসিতেও এখানে 5 ভোল্ট আছে। তো এইভাবে কানেকশনটা দেওয়ার পরে আমরা দেখব যে আমরা আসলে কোডটা, আচ্ছা কোডের এখানে ফর্মুলা কিভাবে আসছে, ফর্মুলাটা আমাকে একজন বললা যে কি করতে হবে। আচ্ছা ট্রিগার পিন আর ইকো পিন আমরা বললাম 9 আর 10 নম্বর পিনে ছিল পয়েন্টে, তো এই ট্রিগার পিন আর ইকো পিনকে আমরা নিলাম। ডিউরেশন আর ডিস্টেন্স দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এরপরে হচ্ছে ট্রিগার পিনটা হলো আউটপুট আর ইকো পিন হচ্ছে ইনপুট, ট্রিগার পিন দিয়ে সাউন্ডটা ক্রিয়েট করা হচ্ছে এবং ইকো দিয়ে এটা রিসিভ করা হচ্ছে, ট্রিগার পিন আর ইকো পিন। আর যারা মনে করো যে তিনটা পিন দিয়ে করতে চাও, সেক্ষেত্রে তাদের জন্য একটাই পিন থাকে, এখানে দুইটা পিন দিয়ে দুইটা কাজ করা হচ্ছে। আর হচ্ছে কোডটা এমনি সহজ, এমনিতেই বুঝতে পারবা, যে এই জিনিসটা হচ্ছে এখানে ক্যালকুলেশন নিয়ে বলা হয়েছে। ক্যালকুলেশনটা কেন এখানে 0.304-এ আসলো এটা আমি বলবো না, এটা তোমরা নিজেরা বের করার চেষ্টা করবা, যদি না বুঝো দেন আমাকে জিজ্ঞেস করবা। আর এইটা নিয়ে আমি হচ্ছে লেকচার 8-এ পড়াবো, লেকচার 8-এ এই ফর্মুলাটা কিভাবে আসছে, কিভাবে কাজ করে, সেটা আমরা লেকচার 8-এ গিয়ে থিওরিটা দেখব। আমি হচ্ছে এখন এখানে টেক্সট ফাইলটা একটু চলে যাই, দেখি যে আমরা কিভাবে কাজটা করছি। আচ্ছা এখানে ভ্যালু গুলো এইভাবে আসছে, আমরা একটু এখানে চেঞ্জ করি দেখো। ভ্যালুটা চেঞ্জ হচ্ছে দেখো, মাইনাস করছি দূরে চ, আর এখানে দেখো প্লাস করি, মানে এই পটের ভ্যালু চেঞ্জ করা হচ্ছে। এখানে তো ওইভাবে যেহেতু নর্মালি যখন আমরা করতাম তখন তো সামনে আর কি তুমি হাতটা নিয়ে যেতে পারতা বা দূরে নিতে পারতা, তার উপর দেখা যেত, বাট এখানে যে স্পটের ভ্যালুর উপর চেঞ্জ করেই এটা করতে হবে। তো তোমরা যদি এখানে সোনার সেন্সর দিয়ে কাজ করো তো তখন পটের ভ্যালুর উপর ডিপেন্ড করেই কাজ করতে হবে, মানে তুমি ওইভাবে ধরে নিতে হবে যে এত ভ্যালু হলে এরকম তোমার বাজার বাঁচবে, বা এর কম হলে সাউন্ড করবে না দূরে আছে, এরকম এটা পটের ভ্যালু দেখেই তোমরা হচ্ছে ঠিক করে। বুঝতে পারছো? আমি কি কোড দিয়ে এই পটের ভ্যালুটা আমি বাড়াতে কমাতে পারবো রান টাইমের সময়? রান টাইমের সময় পটের ভ্যালু না, সিমুলেশন, সিমুলেশন দিয়ে তোমাকে বাড়াতে হবে, তুমি আগে চেক করে নিতে পারো, তুমি আগে চেক করে নিতে পারো যে পটের ভ্যালু বাড়লে মানে কত বাড়ানো যাচ্ছে বা কত কমানো যাচ্ছে, পরে কোডের ভিতরে তুমি
ওই ভ্যালু গুলো লিখে দিতে পারো যে এই এর নিচে থাকলে এরকম হবে। তো তখন যখন তুমি সিমুলেট করাবা, সিমুলেট করার পরে তুমি বাড়ায় কমায় দেখাই দিবা। ধরেন আমি মানে আমি কোডটা হাতে ধরতে চাচ্ছি না ম্যাম, আমার প্রজেক্টটা আমি আমার ভয়েস কন্ট্রোল অথবা কিছু দিয়ে করতে চাচ্ছি, ওগুলা দিয়ে কি ম্যাম আমি যদি কোডের ভিতর লিখে রাখি এটা কি কমানো সম্ভব কোনো ভাবে? বুঝি নাই তুমি কি করতে চাচ্ছো। তুমি কোডের ভেতরে এখানে ভ্যালু লিখতে চাচ্ছো? সময় আমি এখানে ক্লিক করে করে কমাতে চাচ্ছি না, আমি ধরেন ম্যাম এটা না ধরেই কি কোনোভাবে কমানো তুমি সম্ভব যদি ভয়েস কন্ট্রোলে কমাতে চাও, তখন তুমি ভয়েস কন্ট্রোলের জন্য কি ইউজ করতে হয় সেটা দেখবা, সেইখান থেকে তারপর কমাতে হবে। শুধু এইটুকুতে তো হবে না। ওকে, আর একটা কমন সেন্সর দেখাবো, যেটা হচ্ছে যে LM35। LM35 দিয়ে কি করা হয়, টেম্পারেচার মেজার করা হয়। টেম্পারেচার তো টেম্পারেচারের জন্য এখানে LM35, এটার জন্য আলাদা কোনো লাইব্রেরি লাগে নাই, LM35 লিখলেই পেয়ে যাবা। তো LM35-এও এখানে হচ্ছে একটা গ্রাউন্ড করা হয়েছে, এখানে হচ্ছে ডিসি ভোল্টেজটা দেওয়া হয়েছে 5 ভোল্ট। আর হচ্ছে এখানে যেটা ভি আউটটা ছিল, ভি আউটটা যে কোনো একটা অ্যানালগ পিনের সাথে কানেক্ট করা হয়েছে। LM35 হচ্ছে অ্যানালগ সেন্সর, অ্যানালগ সেন্সর, তো এটাকে যে কোনো একটা অ্যানালগ পিনের সাথে কানেক্ট করা হয়েছে। এখানে উনোতে শুধুমাত্র 5টাই অ্যানালগ পিন ছিল, A0 থেকে A5, তো যে কোনো একটা অ্যানালগ পিনের সাথে কানেক্ট করলেই হবে। আর এই ভ্যালুটা দেখার জন্য এখানে হচ্ছে একটা ভার্চুয়াল টার্মিনাল ইউজ করা হয়েছে, চাইলে তোমরা এখানে এলসিডি ইউজ করে ভ্যালুটা দেখতে পারো। ও, এটা তো অন করেছি। LM35 এর জন্য হচ্ছে আমরা এখানে ভ্যালু একটা ভেরিয়েবল নিয়েছি, আর LM35 ভেরিয়েবল নিয়ে তার মধ্যে A3 রেখেছি। A3 নাম্বার পিনের সাথে তোমরা দেখলা যে কোডে কানেক্ট করা আছে, A3 নাম্বার অ্যানালগ পিনের সাথে, সেই কারণে এখানে কোডে A3 লেখা। আর এখানে দেখতেছো আমরা ভ্যালুটাকে রিড করতেছি অ্যানালগ রিড দিয়ে, এই যে LM35 ভেরিয়েবলটা ওর ভেতরে A3 রাখা আছে, অ্যানালগ রিড দিয়ে আমরা ভ্যালুটাকে রিড করছি। আর এইখানে এই যে ফর্মুলাটা কিভাবে আসছে, এটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন যখন পড়াবো আমি তখন দেখাবো, বাট এখানে 1024 দিয়ে ভাগ করা হয়েছে কেন এই এই রিজনটা বলতে পারার কথা। এখানে হচ্ছে 10 বিট, আচ্ছা না নাও করতে পারো, এটা হচ্ছে 10 বিট এডিসি, আমরা যে আরডিউনো বোর্ডটা ইউজ করছি এর ভিতরে 10 বিট এডিসি আছে। 10 বিটের জন্য এই যে 2 টু দি পাওয়ার 10, মানে 1024 টা ডিফারেন্ট ভ্যালু, এই কারণে হচ্ছে 1024 দিয়ে ভাগ করা হয়। আর এটাকে হচ্ছে এই মিলি ভোল্টে আসে, আর ভোল্টে ভোল্টে আসলে 10 ডিগ্রি করে বেশি আসে, তো সেই জন্য আর কি 10 দিয়ে ভাগ করা হয়েছে। এইটাও থিওরিতে আমি এই LM35 পড়াবো, তখন হয়তো ক্যালকুলেশন গুলো আর একটু ভালো করে তোমরা বুঝবা। এখন যদি প্রজেক্টে তোমরা কাজ করতে চাও, কাজ করতে পারবা যেভাবে আর কি কোড গুলো বলা আছে, এভাবে করে একটু বোঝার চেষ্টা করবা। যে আমি পুরা কোড এখানে ইন ডিটেলসে বুঝাই দিই নাই, বুঝাই দিই না, এগুলো আমি এরপরে সেন্সর যখন পড়াবো এই থিওরি গুলো নিয়ে আমি সব পড়াবো। তো এর আগেও তোমরা ওগুলি দেখতে পারো, বা কোডে কাজ করতে গেলে মানে কোড গুলো ইউজ করতে পারো। যেখানে এখানে টেম্পারেচার সেলসিয়াসে একবার দেখানো হয়েছে, আর একবার ফরেনহাইটে দেখানো হয়েছে। ওই সেলসিয়াস থেকে ফরেনহাইট কিভাবে কনভার্ট করে এটা হচ্ছে সেই ফর্মুলা, এগুলো তোমরা সি প্রোগ্রাম করার সময় করে আসছো।
এখানেও টেম্পারেচার গুলো আমরা এখান থেকে চেঞ্জ করি, একটু টাইম লাগবে আসতে। এই যে আসছে দেখ, আমি এখানে চেঞ্জ করতেছি, সে কারণে এখানে আসতেছে।